মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মন্ডলী, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আমার দাদাবাবু দিয়েছেন, আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। আপনারা সবাই জানেন কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় না? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই বন্দনা। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, তাই না? সেই জন্য আমি আপনাদের কাছে যত কিছু সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মন কি পাশিন্ধু, দিয়া মায় চরণবিন্দু তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পড়ে, দেখা দাও কহু দয়া করে, চাই শুধু তোমার ডাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদা ধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু তুমি নারায়ণ। তাই কৃপাময় সরস্বতী আমায় গীতা দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরি সাধনের যুগল চরণে ভরসা। তুলবে তুলো যেন ঘরে ঘরে অশান্তি লাগিয়ে দিয়ে না তাইলে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে একটুখানি মাতৃবন্দনা করি, অযথা সময় নষ্ট করব না। আপনারা কবি গান শোনার জন্য বসে আছেন, পশ্চিমবাংলার ম্যাপ নিয়ে গোটাটাই বলার দরকার নাই, নাকি বলছেন? যতটুকু জমি মাপার দরকার ততটুকু মাপাই ভালো, বেশি মাপতে গেলে টাকা পাওয়া যাবে না, যতটুকু এনেছেন মাপার জন্য ততটুকুই আমি মেপে চলে যাব। যাই হোক, বেশি কথা বলবো না, তবে আজকে আমার যিনি পাল্লাদার, মাননীয় বরণীয় পূজনীয় সুধী প্রশান্ত দাস মহাশয়, সত্যিকার কথা ভালো শিল্পী, বীরভূম জেলা থেকে এনেছেন, একবার প্রশান্ত মহাসাগর বুঝতে পারছেন, ভেতরে সব সাগর ভরা আছে, সত্যিকার কথা, সত্যি ভালো ভালো শিল্পী, বীরভূমের মাল খারাপ হবে না, নিত্যানন্দ বীরচন্দ্রপুরের কাছে বাড়ি, বুঝতে পেরেছেন? আর আপনাদের এটা বীরভূম, আর এই যে দুয়ার পর্যায়ে ছেলেটা বুঝতে পারছেন, প্রদীপ প্রদীপ, এই চণ্ডীপুর আপনারা জানেন তোর বাড়িটা, এক সময় আমার সঙ্গে দুয়ার করতো, 50 টাকা কম দেওয়ার জন্য ওর দলে ঢুকে পড়ছে, বুঝতে পেরেছেন? যাই হোক, এ যা আটি বাটি চাটি করছে, মনে হচ্ছে গান তোর গাইতে দেবে না, মোহাম্মদ রফিক হয়ে গিয়েছে। এই রফিক সাহেবকে একটুখানি আজকে যাই হোক, যা করছে বাবারে বাবারে, একবার আমি ওই বাসা ঘরে ছিলাম, কানে গিয়ে একবারে মাইকের চুমা দাদাবাবু ওইখানে বেঁধে দিয়েছে, বুঝতে পারছি না চোল পার করছে, মনে হচ্ছে কি করছে, রাই বেশে খেলা করছে না, কবি গানে দুয়ারি করছে, তো বুঝতে পারছি না আমি কিছু, বুঝতে পারছি। তাই বলছি শোনো, এসো জগতে জনবন্দিনী মায় আমার নগরবন্দিনী, মা
এসো জগৎ ও জন মন্দির মানব জগত জন মন্দির রাঘব নন্দিনী এসো জগৎ 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 জন মন্দিনী মামার নব নন্দিনী যেদিন আমরা উত্তরপথে হেডমন্ডে মাতৃ গর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্তে আছি মর্তে পড়ে গেছি গর্তেই ফিরতে পাচ্ছি না আর মহাত অর্থে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ তিনবার করে মরে পড়ে থাকে কখন জানেন একবার ঘুমে একবার জমে আর একবার কামে প্রতিটা মানুষ কিন্তু আমরা মরা বাবা নিত্য 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 মরে পড়ে থাকি এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমার শরণাপন্ন হইতে হয় এই মরা বাঁচার খেলাটা কিন্তু একমাত্র আমার মাই বলতে পারে নাকি বলছেন শাস্ত্রে কলম দিলেন মন চেনে পা আর মায়ে চেনায় বাপ ছেলের থেকে বাবা একমাত্র মা ছেলেকে বলতে পারবে না পারবে এত মুচ্ছু দিকে তলাকার মাল তলায় পড়ে থাকো চেষ্টা কেন এত এত মুচ্ছু দিতে ভালো লাগে না স্বামী স্বামীর মতো হয়ে থাকো আমি সতী নারী পতি দেবতার সেবা করবা স্বামী যদি মনে করে তেল লাফেচান করে তাহলে পায়ে তেল দিতে হবে না খানি তেল মারতে হবে আমি তো বুঝতে পারছি না আপনাদের বলছি না আপনারা খুব ভালো জ্ঞানী মানুষ চুপ করে বসে আছেন আর আমার ভোটিং মামাই তো গন্ডগোলটা লাগিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ সত্যিকার কথা সেই জন্য আমি মায়ের কাছে বলছি মা এসো জগৎ জন বন্দিনী একবার নব নন্দিনী ওই এসো সীতা আকাশে ওই এসো সীতা আকাশে চিদানন্দ দেশে এসো চিদ ঘন চন্দিনী মাথামিতে জহরূপিনী নিখিল বিশ্বব্যাপিনী আজ মূলাধারে চক্র রূপা তুমি সাথিনী মূলাধারে চক্র রূপা তুমি সাথিনী জহরূপিনী নিখিল বিশ্বব্যাপিনী আজ মূলাধারে চক্র রূপা তুমি সাথিনী মূলাধারে চক্র রূপা তুমি সাথিনী ও মাতৃতা বিধানে তুমি হওতা পিনি ও মাতৃতা বিধানে তুমি হওতা পিনি ও মাতৃতা বিধানে তুমি হওতা পিনি ওই আবার বন্দনে উলুধনি বন্দনে উলুধনি ধরি বড় ভাই জীবের দাও মায়া ভাই রুদ্রানী রূপেতে কবু আনি চোপল রুদ্রানী রূপেতে কবু আনি চোপল তোমায় ধরি বড় ভয় জীবের দাও মায়া ভাই রুদ্রানী রূপেতে কবু আনি চোপল রুদ্রানী রূপেতে কবু আনি চোপল তোমার ইচ্ছা
তুমি সত্যি দাইনি, তুমি সগলাইনি মা, তুমি সগলাইনি মা, তুমি সগলাইনি মা, তুমি সগলাইনি সেই জন্য মা তুমি বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা আত্মা শক্তি মহামায়া। যেদিন আমরা ধরার ভোগে এসেছিলাম সেদিন মাকে বলেছিলাম সাধন ভজন করব, কিন্তু আমার সাধন হলো না, ভজন হলো না বাবা। ভজন লিখতে গেলে বাংলায় তিনটা অক্ষর বসাইতে হয়, একটা ভ, একটা বর্গীয, একটা দন্তান্ন। ভকারে ভক্তি ভরে বর্গীয়ে জন্মস্থলে দন্তনে নৃত্য করে যে জন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। কিন্তু এখনকার ছেলেরা ভজন করার আগে ভজন করে বসে থাকে না। মন্না রাঙায় বসানো রাঙালি কি ভুল করলি যোগী, অন্তরেতে ভোগের লালস ওপরে সাজলি ত্যাগী। ওপরটাকে ত্যাগ করলে হবে না, ভিতরটাকে ত্যাগ করতে হবে, তবেই তো রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন হবে নাকি বলছেন। আর এখনকার দিনে ছেলেরা আর ভজনও জানে না সাধনও জানে না নাকি জানে। তাহলে আমরা বাবার কাছে ছিলাম, মায়ের কাছে আসার আগে কতদিন, 3 মাস 20 দিন, যেই 20.5 দিন হয়ে যাবে বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু রাখতে পারবে না, পারবে এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃ গর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সুন্দর জন্ম দিয়ে দেয়, পুত্র বা কন্যা সন্তান জন্ম গ্রহণ করে না। তাহলে সেটা কোথায়, তার একটা দিক আছে, উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ। আমরা বলি আমাদের মানুষের মাঝখানে 10টা দিক না, আমরা ভুল, আমাদের প্রতিটা মানুষের মাঝখানে 4টা দিক, একটা ডান দিকে, একটা বাঁ দিক, একটা সামনে দিকে, একটা পিছন দিক, আর ওই 10টা দিক, বুঝতে পারছেন। প্রতিটা মানুষের ক্ষেত্রে 14টা দিক আছে আমাদের, বুঝতে পারছেন। দিকে দিকে মানুষ দিক দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে সেটা কোথায়, আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, মাগো তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে। কত ভক্ত জনার ওই ভক্তির ডোরে, কত ভক্ত জনার ওই ভক্তির ডোরে, কত ভক্ত জনার ওই ভক্তির ডোরে, যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। বীরভূম জেলার অন্তর্গত, বীরভূম জেলার এই লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনছেন। তখন আমি অম্বিকা কবি গান করা তো দূরের কথা, আমার জন্মই হয় না, বুঝতে পারছেন। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে তুমি গাড়ি দিলে, বাড়ি দিলে, টাকা করে দিলে, জমিদারি দিলে, এইগুলো আমার চাওয়া পর মতো হলো না, আজ যে আমি তোমার কাছে চাইবো তুমি সেইগুলো একে একে অর্পণ করবে নাকি বাবা। তাই তিনি বললেন, এ দাস কিশোরী ভনে তোমার যুগল চরণে আমার চিরবন্দি করে দেখো মরণ জীবনে, আমার চিরবন্দি করে দেখো মরণ জীবনে, তোমার শয়নে স্বপনে আমার মরণে জীবনে, তোমার শয়নে স্বপনে আমার মরণে জীবনে, তোমার শয়নে স্বপনে আমার মরণে জীবনে, ও মা তুমি চির ছন্দিনী, ও তুমি চির ছন্দিনী মা, তুমি চির ছন্দিনী, ও মা তুমি চির ছন্দিনী মা, তুমি চির ছন্দিনী নবনন্দিনী, এস জগ জনবন্দিনী মা নবনন্দিনী, এস জগ জনবন্দিনী মা নবনন্দিনী। তাই মা গো আমি আবার জানো আসি মা, বলিয়ে জন্মে নই জন্ম জন্মান্তরে আবার জানো আসি।
ফিরে আমার জ্ঞান আমি 64 লক্ষ জনি ভবনী করে আমার জ্ঞান একা আসি আর একা যাই, এই একা ছাড়া কিন্তু মানুষের যাওয়ার উপায় নাই। আপনাদের কাছে প্রতিটা মানব জীবনের 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পায়, আর আমরা 64 লক্ষ বার জন্ম নিতে গেলেই মনে মনে ভাব যার মানব জন্ম দরকার নাই নাকি বাবা। এই মানব জন্মটা পেয়ে আমরা কাজে লাগাতে পারলাম না, মানুষ তো 84 লক্ষ জনি থেকে আর বাঁচবে না, বাঁচবে তাহলে আর কিন্তু বাঁচে না। কলিযুগের পরমায়ু খুব কম, 40 থেকে 42 বড় জোর 48, এর বছর বেশি আর মানুষ বাঁচবে না। সেই জন্য আমি মায়ের কাছে বললাম, মা এতদিন বাঁচার দরকার নাই, যত পরমায়ু কম হবে ততই ভালো নাকি বলছেন। তবে আমায় যখন পাঠাইলে আমায় যখন পাঠাইলি মা, মা গো ভবের বাজারে, এই বাজার বড় মজার বাজার, দেখলাম বিচার করে এ বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখে মনোহর। বীরবর্গা জানলা কবর কেটে নবদান, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় প্রায় আছে রত্নধন, বাঘ পাইয়ে 6 দশক করিল হরণ, বাকি অংশ টুকু গেছে মাতৃণের দায়, বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই, 3 অংশ 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে। তাই আবাদ করা কেন আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মাতু পরশ কর মা তুমি গো পরশ কর মা তুমি আমার হৃদয় কানন কুসুমে লোবন পরশ কর মা তুমি ও মা পরশ কর মা তুমি গো পরশ কর মা তুমি ও মা উটুক ফুটিয়া পরো নুটিয়া উটুক
হরষে বড় হরষান হরষে বড় হরষান তোমার কঠিন তাই আমি এই পর্যন্ত বন্দনা গান ছোট করো ছোট করো আমি এই পর্যন্ত বন্দনা গান গান অল্পে অল্পে সারি আসরেতে আছেন যত যত পন্থীধারী সাজগুরু বসো যারাই আছেন মহাশয় আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই আমার মা জননী দরদিনী আছে যত জন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা শ্রুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের শোনো আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান এই অম্বিকায় আর প্রশান্ত দাস জানি গান তো হবে না বাবা জানেন মহাজ্ঞানী একটা কবি গানের বিষয় দিয়েছে একদিকে নারী আর পুরুষ রে হইল বলে যে যেমন আছে তেমনি থাকবে পাল্টানো যাবে না একটু পাল্টা পাল্টি করলে বিপদ আছে যে যেমন আছে তেমনি থাকবে পাল্টা পাল্টি করলে বিপদ